আল্লাহুমা ও গো আল্লাহুমা সাল্লি আলা সাইয়্যিদিনা সফিয়ানা মাওলানা মুহাম্মাদ আর হবে না ও গো আর হবে না এমন সোনা ও আমিনা কি সাধনা করেছিলে বলো না যার নাই তুলনা ও গো আল্লাহুমা সাল্লি আলা সাইয়্যিদিনা সফিয়ানা মাওলানা মুহাম্মাদ পড়ছে দরুদ ও গো পড়ছে দরুদ আল্লাহ মাবুদ বন্ধুর প্রেমে পাগল হয়ে সে নিজে হলো দিওয়ানা আরশ বাগে ও গো আরশ বাগের ফুল বাগানে খেলছে যে এক নূরের পুতুল সে মোর মুহাম্মদ রসুল আর হবে না অতি সুন্দর কথা কি বলছে দেখুন মা আমিনা শিশু নবীকে কোলে করে বলছে কি মোর ময়না নূরে রতন হবে এমন আগে আমার জানা ছিল না আমার জানা ছিল না কেন মোর আধার ঘরে আলোয় ভরে যেত যখন আমি তখন কত করতাম কল্পনা আমি কত করতাম কল্পনা ওরে দুলাল তুই একবার বল মামিনা বলছে ওরে দুলাল তুই একবার বল তুই কে এসেছিস ওরে দুলাল তুই একবার বল তুই কে এসেছিস মোর ভাঙা ছোট কুঠিরে কেন তুই এতিম হয়ে এলি ওরে তোকে যত্ন করব কেমন করে ওরে মোর সোনা আর হবে না ও গো আর হবে না এমন সোনা ও আমিনা কি সাধনা করেছিলে বলো না আল্লাহুমা ও গো আল্লাহুমা সাল্লি আলা সাইয়্যিদিনা সফিয়ানা মাওলানা মুহাম্মাদ পড়ছে দরুদ ও গো পড়ছে দরুদ আল্লাহ মাবুদ বন্ধুর প্রেমে পাগল হয়ে সে নিজে হলো দিওয়ানা আর হবে না আমার দয়ার নবীজিকে জিবরিল আমিন দেখে গিয়ে আল্লাহ পাককে কি বলছে শুনুন তার চোখের পাতায় নূর চমকায় ও গো তার চোখের পাতায় নূর চমকায় মিষ্টি ঠোঁটে মধু ছোটে বলো করি কি বরণ না দয়াময় বলো করি কি বরণ না দয়াময় জিবরিল আমিন আল্লাহকে বলছে তার চোখের পাতায় নূর চমকায় আর মিষ্টি ঠোঁটে মধু ছোটে বল করে কি বরণ না দয়াময় বল করে কি বরণ না দয়াময় আর তার জোড়া ভুরু এত সরু ও গো তার জোড়া ভুরু এত সরু দেখলে পরে রুহ সবার জিন্দা হয়ে যায় রুহ সবার সদ্য জিন্দা হয়ে যায় সারা বদন দেখতে এমন ও গো সারা বদন দেখতে এমন দেখলে চক্ষু জুড়িয়ে যায় তার সারা বদন দেখতে এমন দেখলে চক্ষু জুড়িয়ে যায় দেখে পাগল হয় সবাই সে ঘুমাই যখন দেখি তখন শুয়ে আছে সোনার মতন দেখে মই তার প্রেমে পড়ে যাই আল্লাহুমা ও গো আল্লাহুমা সাল্লি আলা সাইয়্যিদিনা সফিয়ানা মাওলানা মুহাম্মাদ পড়ছে দরুদ কে
পড়ছে দরুদ আল্লাহ মাবুদ বন্ধুর প্রেমে পাগল হয়ে সে নিজে হলো দিওয়ানা আর হবে না হোর বালা দু বেলা অগো হোর বালা দু বেলা নূরকে নিয়ে করছে খেলা মা আমিনা রাঙি নাই মা আমিনা রাঙি নাই সুযোগ পেলেই ফেরেশতারা ওগো সুযোগ পেলেই ফেরেশতারা আদর করে বুকে তুলে দুগালে চুমা খেয়ে নেয় দুগালে চুমা খেয়ে নেয় ওরে মানে কি তোকে দেখি খানে কি আয় রে বুকিয়ায় ফেরেশতারা কাড়াকাড়ি করছে নবীজিকে নিয়ে এক একটা ফেরেশতা এক একবার করে তুলে নিচ্ছে বুকে তুলে তাই সেই প্রসঙ্গে লেখককে বলছে ওরে মানে কি তোকে দেখি খানে মোর আয় রে বুকিয়ায় ওরে মানে কি তোকে দেখি খানে মোর আয় রে বুকিয়ায় দেখে কেন মুই তোর প্রেমে পড়ে যাই বলো ও কোহে তোর এ কার নোর বলো ও কোহে তোর এ কার নোর ঝলক দিল সুরমা হলো বলো তার কি পরশ নাগে না আর হবে না ও গো আর হবে না এমন সোনা ও আমি না কি সাধনা করেছিলে বলো না আর সুবাগে ও গো আর সুবাগের ফুল বাগানে খেলছে যে এক নূরের পুতুল সে মোর মুহাম্মদ রসুল আর হবে না শেষ ছন্দ মাইয়াতকে নিয়ে লেখক কি লিখছে শুনুন আপন আপন ভাবছো যাদের একটু ভেবে দেখো তুমি কেউ আপন তোমার নয় কেউ আপন তোমার নয় আপন আপন ভাবছো যাদের একটু ভেবে দেখো তুমি কেউ আপন তোমার নয় কেউ আপন তোমার নয় এ দুনিয়া ছেড়ে যখন যাবে চলে কলমাখানি হয়ে গেলে দেখো সবাই ভাগ বকরায় বসে যায় দেখো সবাই ভাগ বকরায় বসে যায় ওরে বোকা কত খাবি ধোকা বলি ওরে বোকা কত খাবি ধোকা এই মায়ার দুনিয়ায় কেউ কারোর আপন নয় ওরে বোকা কত খাবি ধোকা এই মায়ার দুনিয়ায় কেউ কারোর আপন নয় কেন দুদিনের ওই কান্না কাটে ছুড়ে ফেলে দেবে ঝেঁতলা পাটে তোর কথা কেউ মনে রাখবে না আল্লাহুমা ও গো আল্লাহুমা সাল্লেওয়ালা সাইয়েদেনা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ পড়ছে দরুদ ও গো পড়ছে দরুদ আল্লাহ মাবুদ বন্ধুর প্রেমে পাগল হয়ে সে নিজে হলো দিওয়ানা লেখককে নাম শুনবেন মোর লাশকে সামনে রেখে সবাই ও গো মোর লাশকে সামনে রেখে সবাই দাঁড়িয়ে আছে জানা যায় মোর তরে সবাই দুয়া করে যায় মোর তরে সবাই দুয়া করে যায় তখন মোর ঠোঁট নড়ে না চোখ নড়ে না জানাজা পড়ার আগে মাইয়াতের কি অবস্থা হয় শুনুন মোর ঠোঁট নড়ে না চোখ নড়ে না নড়ে না দু হাত পায় আমার শুধু চোখের পানি গড়িয়ে যায় শুধু চোখের পানি গড়িয়ে যায় সাইদুল তোর জীবন তোরে ওরে সাইদুল তোর জীবন তোরে কোন সাগরে ভেসে যায় সাইদুল তোর জীবন তোরে
কোন সাগরে ভেসে যায় এ কোন স্রোতের ধারায়। কি বলছে কবি? আমি যাচ্ছি চলে তোমাদের আগে, আমি যাচ্ছি চলে তোমাদের আগে, তোমরা এসো আমার পরে, দেখা হবে হাসরে। আল্লাহুমা ও গো আল্লাহুমা সাল্লে আলা সাইয়েদেনা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। পড়ছে দরুদ, কে পড়ছে দরুদ? পড়ছে দরুদ আল্লাহ মাবুদ, বন্ধুর প্রেমে পাগল হয়ে সে হলো দিওয়ানা। আল্লাহুমা